আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আমি জানি তুই আবার জিতবি নিজেকে নিজেকে একদম নিজেকে আবার জেতানোর জন্য আরও একটি নতুন প্রস্তুতির জন্য একটা রিস্টার্টের জন্য আমরা আবার চলে এসেছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং যারা একটা বছর ড্রপ নেবে ভাবছ ডাব্লিউ বিজেই বা যেই মেন বা যেই অ্যাডভান্সের জন্য তারা শুধুই ভাবনাটা ভাবলে চলবে না তাদের তাদেরকে শুধু স্বপ্ন দেখলে চলবে না এক্স্যাক্টলি কিভাবে তারা পড়বে তোমরা পড়বে অর্থাৎ তোমাদের এই একটা বছর যে তোমরা স্বপ্ন দেখছো যে তোমরা আবার ডাব্লিউ দেবে বা মেন দেবে একটা বছর ড্রপ নেবে কলেজে ভর্তি হবে না এই স্বপ্নকে সফল করার জন্য ঠিক কি কি পদক্ষেপ নিতে হবে ঠিক কি কি কাজ তোমাদেরকে করতে হবে এবং ঠিক কি প্রসেস মেনটেন করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ আজকে আমাদের এই ভিডিওতে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাস উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা কিভাবে একটা বছর ড্রপ নিয়ে ম্যাথটাকে ডাব্লিউ এর জন্য বা যেই মেনের জন্য বা যেই অ্যাডভান্সের জন্য একদম পারফেক্ট বানাতে পারো অর্থাৎ ম্যাথামেটিক্সে কি স্টাডি ট্রিক্স আছে বা কি স্ট্র্যাটেজি আছে যেটা ফলো করলে তোমরা এক্স্যাক্টলি খুব ভালো ফলাফল করতে পারবে তোমাদের আপকামিং এন্ট্রান্সে সো হাই এভরিওয়ান আজকে চলে এসেছি সেটা নিয়েই আলোচনায় শুরু করছি চলো আমরা প্রথমে যেই একটা বছর কিভাবে, তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে কি হবে তোমাদের বেস্ট স্টাডি মেথড এটা নিয়ে আলোচনা করব। একদম প্রথমে বলি যে তোমরা চ্যাপ্টার বেসিস কিভাবে পড়বে প্রত্যেকটা কন চ্যাপ্টারের ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে সেটা বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রেখে চলতে হবে নেক্সট কনসেপ্ট করার পর তোমাকে কিন্তু কনসেপ্ট বেসিস এক্সাম্পেল করতে হবে অর্থাৎ সেই কনসেপ্টের উপরে ভর করে যে এক্সাম্পেলগুলো ওয়ার্কআউট এক্সাম্পেলগুলো সেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে সেগুলো কিন্তু অনেক বেশি এফেক্ট ফেলবে তোমার স্টাডিতে তোমার প্র্যাকটিসে ওকে তাই কনসেপ্ট বেসিস এক্সাম্পল প্র্যাকটিস করবে ওয়ার্কআউট এক্সাম্পেল অবভিয়াসলি তোমাকে তারপর কনসেপ্ট পড়ছো কনসেপ্টের বেসিসে তুমি বেশ কিছু অঙ্ক করছো তারপর সেইটার উপরে আরও কিছু ওয়ার্কআউট এক্সাম্পেল আরও কিছু অঙ্ক তুমি করো এবং অ্যাট লাস্ট তোমাকে কিন্তু পিওয়াই কিউ অ্যান্ড ইম্পর্টেন্ট কিউ এনে সলভ করতে হবে ফ্রম ইচ চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সলভ করতে হবে এবার চলে আসি ম্যাথটাকে কিভাবে তোমরা ডিজাইন করবে তোমাদের হাতে সময় আছে কত আমরা প্রায় জুন মাস শেষ করতে চললাম তাহলে জুলাইয়ের শুরু থেকে ধরলে আমরা মার্চ মাস পর্যন্ত সময় পাচ্ছি তাহলে এই জুলাই থেকে মার্চ ডাব্লিউ বা জেই মেন বা জেই অ্যাডভান্সের ম্যাথের সিলেবাসটা প্রায় একই রকম সব চ্যাপ্টারগুলোই ইনক্লুডেড আছে সমস্ত চ্যাপ্টারই আছে দু একটা চ্যাপ্টারে দু একটা সামান্য কিছু এদিক ওদিক আছে তো ওভারঅল তোমরা এই তিনটে পরীক্ষার জন্যই কিন্তু এই মার্চ মাস পর্যন্ত কিভাবে প্রিপারেশন নিতে চাও তোমাদের হাতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাস এই ন মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে ন মাসটাকে কি নয় ছয় করে দেবে নাকি ন মাসটাকে আসলেই কাজে লাগাবে সেটার জন্য আমি একটা স্ট্র্যাটেজি প্ল্যান রেডি করেছি যেটা তোমরাও ফলো করলে আমার মনে হয় তোমরাও খুব ভালো অ্যাচিভমেন্ট পাবে তোমরাও খুব ভালো কিছু করতে পারবে এবং পরীক্ষাতে খুব ভালো ফলাফল অভিয়াসলি পাবে তো প্রথমেই আসি জুলাই মাস জুলাই মাসে আমি টার্গেট দিয়েছি তোমাদের এক একটা মাসে এক একটা করে টার্গেট দেওয়া আছে তো জুলাই মাসে আমার কি টার্গেট দেওয়া আছে জুলাই মাসের টার্গেট দেওয়া আছে সেট রিলেশন ম্যাপিং এবং ত্রিকোণমিতি এইটা তোমরা শেষ করো প্রথম চারটে চ্যাপ্টার এই কারণেই প্রথম এইগুলো দিলাম তার কারণ এগুলো বেসিক কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট তুমি প্রথমে বেসিক কনসেপ্ট তো তুমি বেসিক কনসেপ্টের ভিডিও দেখে নিচ্ছো বা বেসিক কনসেপ্ট নিজে রেডি করে নিচ্ছো যেগুলো প্রিভিয়াস কনসেপ্ট যেগুলো সিলেবাসে নেই কিন্তু যেগুলো লাগবে তোমার অঙ্ক করতে গেলে যেমন লগারিদম ইন্ডিসেস বেশ কিছু গ্রাফ ঠিক আছে তো সেগুলো তুমি দেখে নিচ্ছ তারপর তোমরা শুরু করছো জুলাইয়ে সেট রিলেশন ম্যাপিং এবং ত্রিকোণমিতি আগস্ট মাসে তোমাদের শুরু চলছে লিমিট অর্থাৎ তোমরা ক্যালকুলাসে চলে যাচ্ছ এরপরেই কিসে যাচ্ছ ত্রিকোণমিতি হয়ে গেলেই ক্যালকুলাসে চলে যাওয়াটা ভালো লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি ডেলিভেটিভ এক একটা মাস চারটে করে ম্যাক্সিমাম টার্গেট আমি দিয়েছি সেপ্টেম্বর মাসে কমপ্লেক্স নাম্বার থেকে একটা ভারী ওয়েটেস থাকে বেশি নাম্বার থাকে তাই কমপ্লেক্স নাম্বারটা ভালো করে করবে বাইনোমিয়াল পারমুটেশন কম্বিনেশন সিকোয়েন্স সিরিজ কনসেপ্ট রাখবে খুব হালকা করে করে চলে যেতে পারো কিন্তু ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টটা আবার ভালো করে করবে তাহলে এই অ্যালজেব্রার মধ্য থেকে তোমরা সেপ্টেম্বর মাসে কমপ্লেক্স এবং ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট এই দুটোকে টার্গেট নাও অক্টোবরে স্ট্রেট লাইন সার্কেল কোনিক আমরা চলে যাচ্ছি কোয়ার্ডিনেট জিওমেট্রিতে তাহলে অক্টোবরে তোমাদের টার্গেট স্ট্রেট লাইন সার্কেল এবং কোনিক এটা খুবই ডিফিকাল্ট কেননা প্রত্যেকটা চ্যাপ্টারই খুব বড় এবং লেন্দি চ্যাপ্টার এই কোয়ার্ডিনেট জমিটিতে কিন্তু টার্গেট নিতে হবে যেহেতু তোমরা একটা বছর ড্রপ দিচ্ছ তোমাদের হাতে সময় আছে সেহেতু তোমাদেরকে কিন্তু খাটতে হবে বাবা একদম মানে উঠে পড়ে লাগতে হবে নভেম্বর মাস ইনডেফিনাইট ইন্ট্রিগ্রাল এবং ডেফিনাইট ইন্ট্রিগাল কমপ্লিট করো ডিসেম্বরে এওডি আর এ অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অ্যাপ্লিকেশন অফ এ ওয়াই কমপ্লিট করো জানুয়ারিতে ভেক্টর থ্রি ডি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক যে কটা ছেড়ে ছুঁড়ে ছিল ছুটছাট এদিক ওদিক ছিল কটা কমপ্লিট করো ফেব্রুয়ারিতে ফুল রিভিশন মারো পুরোটা অর্থাৎ যা যাবতীয় যা করলে সেগুলো একবার ফুল রিভিশন মেনে নাও এবং রিভিশন মারার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আরও কিছু ডিপিপি ডেলি প্র্যাকটিস পেপার বা আরও কিছু ওয়ার্কআউট এক্সাম্পেল কিন্তু তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে মার্চ মাসে র্যান্ডমলি প্র্যাকটিস করো যে চ্যাপ্টারগুলো উইক মনে হচ্ছে সেগুলো প্র্যাকটিস করো এবং বারবার বারবার টেস্ট দাও টেস্ট দেওয়ার পর দেখবে টেস্ট থেকে উঠে আসছে যে চ্যাপ্টারগুলোতে তুমি পারছো না অঙ্ক সেই চ্যাপ্টারগুলো আবার প্র্যাকটিস করো তাহলে এই ধারাবাহিকতা যদি রাখতে পারো তাহলে কিন্তু তুমি খুব ভালো স্কোর নিয়ে আসতে পারো বা কিন্তু এই ধারাবাহিকতা যদি তুমি না রাখতে পারো তাহলে কিন্তু তুমি খুব ভালো স্কোর আনতে পারবে না সো তোমাকে কিন্তু ধারাবাহিকভাবে পরিশ্রম করে যেতে হবে এবার ধারাবাহিকভাবে পরিশ্রম কিভাবে করবে কারোর তো একটা সহায়তা দরকার তোমরা ধারাবাহিকভাবে পরিশ্রম করার জন্য যদি এফোর্ট করতে পারো তাহলে অফলাইন টিউশন নাও অফলাইন কোনো ভালো কোচিংয়ে যদি তোমাদের এফোর্ট করার ক্ষমতা থাকে মানে অফলাইনে যে কোনো টিউশানে ভর্তি হতে গেলে লাখ গল্প তো এক লাখ টাকা যদি তোমাদের এফোর্ট করার ক্ষমতা থাকে তাহলে তোমরা যে কোনো অফলাইন টিউশনে অ্যাডমিশান নিতে পারো কারণ সেখানে গাইডেন্সটা অনেকটা ভালো পাওয়া যায় কমপ্লিটলি তোমাকে ধরে ধরে গাইড করবে তারা সুতরাং সেই জায়গাটা একটা আছে দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে যদি না সেই এফোর্ট করার ক্ষমতা তোমাদের না থাকে বা তোমাদের বাড়িটা অফলাইন সেন্টারে বাড়ির কাছাকাছি অফলাইন সেন্টার না থাকে তাহলে কিন্তু তোমরা অনলাইনের সহায়তা নিতে পারো অনলাইনের সহায়তা কিভাবে নিতে পারো ইউটিউব থেকে ফ্রি কোর্স তোমরা পেতে পারো দেখতে পারো ইউটিউবে আমরাও এই একটা বছর চেষ্টা করব ফ্রি কোর্স দেওয়ার আমরা চেষ্টা করব এই একটা বছর আমরা তোমাদের জন্য ম্যাথ শুধু নয় ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটে সাবজেক্টই ইউটিউবে পড়ানোর কিন্তু দেখো ইউটিউবে অনেক রকম রেস্ট্রিকশন অনেক রকম সমস্যা আছে যেমন হচ্ছে ইউটিউবে গতানুগতিকতার ক্ষেত্রে একটা সমস্যা হয় আমাদের ক্লাস দেওয়ার গতানুগতিকতা থাকে না তার কারণ সেই এটা থাকে না আর কি দিতেই হবে এই রকম একটা ব্যাপার একটু কম হলে কাজ করে সেখানে রেসপন্সিবিলিটি একটু কাজ করে কেননা অডিয়েন্স যারা তোমরা দেখছো তাদের সাথে আমরা কোনোভাবে কানেক্টেড নই তাই রেসপন্সিবিলিটিটা খুব একটা কাজ করে না এক্ষেত্রে ক্লাস মিস হয়ে যেতে পারে বা তোমরাও ইউটিউবে ক্লাস দেখছো বলে সিরিয়াসলি না দেখে ঠিক আছে ইউটিউবে পরে দেখে নেব এই গাফিলতিটা জন্ম নিতে পারে তোমাদের মধ্যে তো এবং তার সাথে ইউটিউবে বেশ কিছু ডিস্ট্রাকশানও আছে তোমরা যদি খুব ভালোভাবে দেখো যে ইউটিউবে ক্লাস দেখতে গেলে যে অ্যাড দেখাচ্ছে বা তোমাদের ইউটিউব থেকে অন্য কোনো শর্টসে বা রিলসে চলে যাওয়া এগুলো হয় অনেকের হয় না যাদের হয় না তারা ইউটিউব দেখে পড়তে পারো এখানে কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমরা মনে করো আরও ভালোভাবে আরও প্রপারলি অনলাইন গাইডেন্স চাই তাহলে বিভিন্ন কোর্স তোমরা পাবে চারিদিকে তোমরা চোখ মিললেই ইউটিউবে বিভিন্ন কোর্স ঘোরাঘুরি করছে আমাদের এসআই বাংলারও একটা কোর্স আছে তোমরা এটা পারচেস করতে পারো করতেই হবে এমনটা নয় যদি চাও যদি মনে হয় যে হ্যাঁ এটা তোমার ক্ষেত্রে এফেক্টিভ যদি মনে হয় এই মানুষগুলোর উপর আস্থা আছে এই একমাত্র ম্যাডাম ছাড়া আমরা সবাই তো ক্লাস দিয়েছি আমাদের ক্লাসগুলো তোমরা দেখতে পারো ডেমো ক্লাসগুলো দেখে যদি মনে হয় যে হ্যাঁ ক্যাপেবেল বা এনাদের যে এনাদের কাছে পড়ে আমরা অনলাইনে ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই আমাদের ইউটিউব আমাদের অ্যাপের যে ক্লাস যেখানে আমরা কমপ্লিটলি প্রিমিয়াম গাইডেন্স দিচ্ছি সেখানে তোমরা কিন্তু আমাদের এই অ্যাপের কোর্সটাকে পারচেস করতে পারো খুব সামান্য কিছু টাকা টু থ্রি নাইন নাইন দু হাজার তিনশো নিরানব্বই টাকা তোমরা এই কোর্সটা সারা বছরের জন্য পাবে এক মাসের জন্য নয় অফলাইন সেন্টারে গেলে এক মাসের জন্য একটা টিচার এই টাকাটা নিয়ে নেবে কিন্তু আমরা সারাটা বছর পড়াবো এই টাকাটা নিয়ে এবং চারজন ঠিক আছে তো স্বাভাবিকভাবে প্রত্যেকটি গরিব থেকে গরিব পরিবারের জন্য এই উদ্যোগ প্রত্যেকটি বড়লোক পরিবার যারা টাকাটা ওয়েস্ট করতে চায় না তাদের জন্য এই উদ্যোগ সুতরাং তোমরা সবাই ধনী গরিব নির্বিশেষে সবাই এই কোর্সটাকে পারচেস করতে পারো তার কারণ এই কোর্সটা আমরা প্রচন্ড এফেক্টিভলি করাবো আমরা ডেডিকেটেডলি করাবো এবং আমরা সেই প্রস্তুতি পূর্ব প্রস্তুতি নিচ্ছি সুতরাং এই কোর্সটাকে তোমরা কিন্তু পারচেস করতে পারো ফুল কোর্স প্রতিজ্ঞা টু পয়েন্ট ও যদি তোমরা পারচেস করতে চাও সারা বছরের জন্য সেটা থ্রি টু থেকে টু থ্রি দেওয়া হচ্ছে সেখানে আমাদের খাদিমুল স্যার ফিজিক্স পড়াচ্ছেন আমি তোমাদের ম্যাথ করাচ্ছি চমক স্যার কেমিস্ট্রি পড়াচ্ছেন এবং জুহিতা ম্যাম কেমিস্ট্রি পড়াচ্ছেন দুজন কেমিস্ট্রি টিচার ওকে তো নেক্সট আমাদের এটা ছাড়া তোমরা যদি চাও তোমরা যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট আছো তারা যদি চাও যে ক্লাস টুয়েলভের আগুন ব্যাচ আমাদের বোর্ডসের জন্য একটা চলছে সেটাও পারচেস করতে পারো সাথে প্রতিজ্ঞা টু পয়েন্টও পার্চেস করতে পারো দুটো একসাথে ভ্যালু হচ্ছে ফাইভ ফোর নাইন নাইন কিন্তু আমরা দুটো একসাথে নেওয়ার জন্য সেটাকে কমিয়ে ফোর ফোর নাইন নাইন করেছি মানে আরও এক হাজার টাকা তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছ ওকে তাছাড়া তোমরা যদি আগুন ব্যাচের স্টুডেন্ট হও ক্লাস টুয়েলভের তাদের জন্য তো পনেরোশো নিরানব্বই টাকাতে আছেই তারা পনেরোশো নিরানব্বই টাকাতে এই স্পেশাল ডিসকাউন্টে কোর্সটি পারচেস করতে পারছে যদি কোর্স সংক্রান্ত কোনো রকম কিছু সমস্যা হয় তাহলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করলে তোমরা ইন ডিটেলস সবটা জানতে পারবে যে কি প্রয়োজন তোমাদের কি সমস্যা হচ্ছে তোমাদের সবটা হেল্প করা হবে আমাদের হেল্পিং নাম্বার ঠিক আছে আর প্রথমে তোমাদের এসই বাংলা অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে ওকে বোঝা গেল পুরো প্রসেসটা আর যদি মনে করো না নিজে প্রিপারেশন নিতে পারবে সেলফ প্রিপারেশন নিতে পারবে ইউটিউবকে দেখে বা ইউটিউবের ক্লাস দেখে সম্ভব তাহলে সেটাও কিন্তু করতে পারো যাদের কাছে এই টাকাটাও মনে হচ্ছে অনেক বেশি তাদের ক্ষেত্রে বললাম ঠিক আছে থ্যাংক ইউ এভরি প্রত্যেককে আশা করি সঠিক গাইড দিতে পারলাম তোমরা এই ব্যাপারটা কতটা ফলো করতে পারছো আমি যে প্রথমেই তোমাদেরকে বললাম যে তোমরা এইভাবে ম্যাথটা অন্তত ফলো করো সেটা তোমরা কতটা করতে পারছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও এবং এইভাবে করলে তোমরা কিন্তু সাকসেস পাবে এটা হান্ড্রেড পারসেন্ট তোমাদের কনফিডেন্স বিল্ড হচ্ছে কি না সেটা কমেন্টে জানিও আর কোর্স সংক্রান্ত যে কোনো কিছুতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে কল করে নিও ঠিক আছে থ্যাংক ইউ বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা একসাথে জিতবে জয় হিন্দ